কেবা কাহারা এক ভবগুরুকেও ছাড়ল না, মেরে আঁধ মরা করে রাস্তায় ফেলে চলে গেল। ঘটনা বেলা ঘরের ইন্দিরানগর উড়মাই এলাকায়। বর্তমানে সেই ভবগুরুর চিকিৎসা চলছে মেলাখোর হাসপাতালে। কি দিন এলো, রক্ষা নেই এবার ভবগুরুরও। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি রাস্তায় পড়ে রয়েছে, দূর থেকে অনেকে চিনতে পারছিলেন না, একটু এগিয়ে গিয়ে অনেকে চিনে ফেলেন। আরে এ তো লোকমান রে, কে বা কারা তাকে মেরে রাস্তায় আধমোড়া করে ফেলে রেখেছে। খবর দেওয়া হলো অগ্নি নির্বাপক দপ্তরে, ছুটে আসেন তারা। এসে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করলেন তাকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। ঘটনা মেলাঘর থানাধীন মেলাঘর ইন্দিরানগর উড়মাই রাস্তায়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী জানান, মঙ্গলবার আনুমানিক দুটো নাগাদ তাদের কাছে একটি ফোন আসে। পরমাই রাস্তায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে। দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে অজ্ঞাত পরিচয় সেই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। তবে যতটুকু জানা গেল, লোকটির নাম মোহাম্মদ লোকমান রহমান, মানুষ তাকে লোকমান পাগল বলেই ডাকে। বর্তমানে সে শাল ক্ষেত নতুন বাজারে থাকে। আহত লোকমান জানায়, কে বা কাহারা তাকে মারধর করে সেই স্থানে ফেলে রেখে গেছে। তুমি এনে আছি কে রে? এখানে আছি আমি, খাওয়া দাওয়া ভিক্ষা করি বাবা, আপনি শুনবেন আমার এই ত্রিপুরা আমি ভিক্ষা করি, খাই খাওয়া দাওয়া না। ফায়ার সার্ভিস তোমার আনছে আনছে কে রে? ফায়ার সার্ভিস আনছে বাবা, আমার গিয়ে দেখছি অজ্ঞান অবস্থা আমার বাবার, আমার দর্শে মাশাল্লাহ আমি অজ্ঞান নাকি পুরো অজ্ঞান না, আমার বাবার আমার দেখছি আমি সব জ্ঞান কান্দ আছে এখানে, এগুলো এগুলো টলতাছে আমার বাবার গিয়ে, তারপর আমার আনছে বাবার খুব আফসোস করছে, বাবার খুব ভালো আপনার গৌতম বিচার এই কম মারছে আপনার দুই তিন জনে মারছে, প্রথম মারছে বাড়ির ভিতরে, তারপরে এখানে ঠিক আছে আমার একটা জোয়ান ছেলে ওই মাসে ঠিক আছে ওর সাথে আবার। তবে তার কথাবার্তা এবং চালচলনে মস্তিষ্ক জনিত কোনো সমস্যা রয়েছে বলে অনুধাবন করলেন সাধারণ মানুষ। একই কথা বললেন অগ্নি নির্বাপক দপ্তরের এক কর্মীও। তবে লোকমানকে চিকিৎসকরা রাখতে চাইলেন না, এমন কেন হবে? এই তো আমরা কলম থেকে ব্রিজার একটু 100 মিটার আগে আমরা একদম ভাব দিকে ফোন করছিল, যথারীতি আমরা বাড়িতে তারপরে আমরা হসপিটালে দিয়েছি ডাক্তারের কাছে, কিন্তু ডাক্তারও তো রাখতে চাইতেছে না, বলতে আসলে কি রাখবো কি আসল বিষয়, আসলে আমরা তো পাবলিকের ইয়ে তো থাকবে, পাবলিক আমরা ফোন করে আমরা যাইতে হয়, আমরা গেছি যথারীতি তাই না তাই না হসপিটালে না হ্যাঁ পরিচয় হয়ে গেছে নি পরিচয় বলতে হ্যাঁ না মানে লোকমান মিয়া কইতেছে, বয়সটা আনুমানিক 48 বয়স, এনে হ্যাঁ তো আর আমি মুক্তি কইতে কথা কইতেছে দুই তিন জনের তাই মারছে মায়েরা রাস্তা ফালাই গেছে। এই ঘটনায় চাঞ্চল্যপুর এলাকা জুড়ে লোকমানের মতো লোকেরা ও কি তাহলে নিরাপদ নয় প্রশ্ন উঠছেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।